আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে যে ভিডিওটা সেটি হচ্ছে সুজুকির জিক্সার SF ABS ভার্সন এবং FI সিস্টেমের যে বাইকটা, এই বাইকটা নিয়ে। এই বাইকটা একেবারে নতুন আসছে, মাত্র 4-5 দিন হয় কেনা হয়েছে। তো এই বাইকটা চালিয়ে কেমন লাগছে, এই বাইকটার প্রাইস কত নিয়েছে, এই বাইকটার লুক সম্বন্ধে বা ফার্স্ট দেখাতে এই বাইকটা কেমন লাগছে, সেটাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো এই বাইকটার যদি প্রথমত বলতে হয়, এই বাইকটার লুকটা খুবই চমৎকার একটা লুক, স্পোর্টস ক্যাটাগরির একটা লুক করেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর, মানে ফুল কিটওয়ালা একটা বাইক, এবং কালারটাও খুবই সুন্দর, একটা ম্যাট রেড কালার। তো এই কালারের উপরে যে সিলভার ইটা দেওয়া আছে সেটা খুবই সুন্দর, চমৎকার লাগছে, এবং পুরো বাইকটা দেখতে খুবই চমৎকার। তো এই বাইকটি কয়েকটা কালারই হয়ে থাকে, তো এটা কালারের জন্য এই বাইকটা অন্য অন্য কালো কালার বা বিভিন্ন কালার থেকে দাম বেশি হয়ে থাকে। এই বাইকটার প্রাইস নিয়েছে 3,23,000 টাকা। তো নাম্বার করা সহ 3,41,000 টাকা পড়েছে এই বাইকটা। তো এই বাইকটা ABS সিস্টেমের, এই যে ABS এর যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন লাগানো আছে, তো আর পিছনে ABS নেই, পিছনে শুধু সিঙ্গেল ডিস্ক আর কি, ডিস্ক ব্রেক আছে, এবং 3-part হ্যান্ডেলের একটা বাইক। তো বাইকটা মানে লুকটা খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর। এই যে সামনে হেডলাইটটা দেখতে পাচ্ছেন। তো এই বাইকটা আমার কাছে একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হচ্ছে এই বাইকটা যদি লিকুইড কুল হতো তাহলে খুবই ভালো হতো। এমনিতেই যেহেতু একটা মানে কেচিংওয়ালা বাইক, সেই জন্য যদি ইঞ্জিনটা তো আসলে বাতাসে ঠান্ডা হতে রেস্ট দিতে হবে, দেখা যায় লং জার্নিতে অবশ্যই এটা রেস্ট দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু এটা লিকুইড কুল নেই, আবার এটা হচ্ছে ফুল একটা কিটওয়ালা বাইক। তো এই জিনিসটা আসলে এই প্রাইজের ভিতরে কিন্তু লিকুইড কুল দিলে এই বাইকটা খুবই চমৎকার একটা বাইক হতো আমার কাছে মনে হয়। আপনারা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আপনারা সেটা কিন্তু জানাতে পারেন। আর এমনিতে আমার কাছে কোনো দিকে বাইকটা খারাপ মনে হয়নি, একটা দিকে আমার কাছে ভালো লাগলো না। এই যে সাইলেন্সার পাইপটার ভিতরে কিন্তু একটা লুকটা খুবই সুন্দর একটা লুক করেছে, এই জায়গায় ক্রোম বা এসএস যেটাই বলেন, এরকম খুব সুন্দরভাবে চমৎকারভাবে সাইলেন্সার পাইপটা করা হয়েছে। এবং ব্যাকলাইটটাও অন্যান্য বাইকে যেমন দেখা যায় যে ব্যাকলাইটটা এরকম বাইরে থাকে, তো এটা ক্যাচিং এর সাথে একেবারে মিলিয়ে দেওয়া হয়েছে, যেটা প্রাইভেট কারের মতো অনেকটাই দেখা যায়। পিছনের সাইড দিয়ে দেখতে এরকম, মানে বাইকটা লুকের দিকে কোনো কমতি নেই, এবং সিট করা হয়েছে যে দেখতে পাচ্ছেন দুইটা, মানে ডাবল পিছনের জন্য টোচায় থাকবে, যেটা R15 এর মতো লাগবে কিছুটা। তো আমি বলবো যে মানে যদি লিকুইড কুল সিস্টেম হতো তাহলে কিন্তু R15 এর সাথে এটা একটা ই দেওয়া যেত, কারণ হচ্ছে R15টা একটু কমফোর্টেবল কম, যেহেতু এটা আরও বেশি ঝুঁকে চালাতে হয়, এটা একটু কম ঝুঁকে চালালেই হয়। স্টার্টিংটা যেটা মানে সেটা কিন্তু আপ আছে, তো এখন একটু চালিয়ে আপনাদেরকে বলবো যে আসলে চালাতে কেমন লাগছে। এ হচ্ছে চাবিটা, চাবিটাও সুন্দর আছে, এটার সাথে একটা রিং দেওয়া হয়। তো বাইকটা যথেষ্ট স্মুথ আছে, এবং মানে অন্য অন্য স্পোর্টস বাইক যেমন মানে বেশি নুয়ে চালাতে হয় সেটা এটাতে সেভাবে না, কমফোর্টেবল আছে আর কি। তো আমার মতামত থাকবে, যারা একটু মানে চান যে একটা স্পোর্টস টাইপের বাইক ব্র্যান্ড ভালো হোক, তারা নিতে পারেন, যারা আর কি একটু কম মানে লংয়ে বের হবেন, কারণ এই বাইকটা লংয়ে বের হলে অবশ্যই এটা একটু প্যারা খেতেই হবে,
কারণ হচ্ছে যেহেতু এটা লিকুইড কুল নেই এবং ফুল মানে স্পোর্টস ক্যাটাগরিতে করা মানে ফুল বাইকটা কিট করা, সেই জন্য বাতাসটা ইঞ্জিনে কম লাগবে। তো যারা লুক চান এবং শহরের ভিতরে চালাতে চান 30-50-100 কিলো এরকম, তাদের জন্যই আমার মতে পারফেক্ট হবে। যারা লংয়ে বেশি ট্যুর করবেন তাদের জন্য আমার মনে হয় না এত পারফেক্ট হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন, এতে করে এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।